হাই ফ্রেন্ডস, আমি অনেকদিন ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। আর তোমরা সত্যি আমাকে ক্ষমা করে দিও, আমি এতদিন আসতে পারিনি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি তার কারণটা হলো আমার হাজব্যান্ডের জেঠু, মানে আমার জেঠু শ্বশুর মারা গেছিলেন। তো আমি আজকে এই অনুষ্ঠানটা শ্যুট করেছি, বাকি অনুষ্ঠানগুলো শ্যুট করা সম্ভব হয়নি। এটা আমার হাজব্যান্ডই ভিডিওটা করে রেখেছিল, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা জেঠু শ্বশুরের মৃত্যুর পরের একটা কাজ, ত্রিপাদের দোষ কাটানোর জন্য একটু যজ্ঞের আয়োজন করা হয়েছিল। তো তারই ভিডিওগুলো শ্যুট করা ছিল, আমি তোমাদের সঙ্গে একে একে শেয়ার করছি, তোমরা দেখো। দেখো তোমরা এই যজ্ঞের জায়গাটা কত সুন্দর করে সাজানো, এগুলো ওনারা নিজের হাতেই সাজিয়েছেন, ডাব দিয়ে, মাটি দিয়ে, কোনো মূর্তি নয়। দেখতে কত সুন্দর লাগছে, যেন মানে মূর্তিই মনে হচ্ছে, এত সুন্দর করে ওনারা তৈরি করেছেন। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, একটুখানি আমি সাউন্ডটা দেব, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে। দেখো এখানে একই প্যান্ডেলের মধ্যে তিনটে জায়গায় তিনটে অনুষ্ঠান হচ্ছে, এখানটা যজ্ঞ। তো এখানে অনেকটা জায়গা জুড়ে ওনারা সাজিয়েছেন, এই জায়গাটা একটুখানি ঘেরা আছে। এবার বাম দিকে তাকালে এখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, আর ওই সাইডটায় কীর্তন হচ্ছে, নাম কীর্তন চলছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা পুরোটা জায়গা জুড়ে। এই জায়গাটায় মানে আমার জেঠু শ্বশুরের ছেলে, মানে আমার ভাসু, তো উনি স্বার্থে বসেছেন। এখানে সব দানের জিনিসপত্র সাজানো, দেখো তোমরা। এখানে মন্দির বানানো আছে, মন্দির দান করবে আমার হাজব্যান্ড আর একটা দেওর। আর এখানেও জিনিসপত্র যেগুলো ব্রাহ্মণ দান বলে ওগুলো রাখা আছে। এখানে প্রসাদ রান্নার জন্য সবজি, লুচি করছে, একা একা করতে হবে। তো এখানে কথা বলা যায় না নাকি কারোর সঙ্গে, যে ঠাকুরের জন্য লুচি ভাজছিলাম, তাই চুপচাপ বসেই বানাচ্ছিলাম। তো এখানে সরাসরি রান্নার জায়গা দেখিয়েছেন, তো এটা হলো আমাদের দুপুরবেলা ভাত খাওয়া যায় না, বাকি যারা গেস্ট এসছেন ওনাদের জন্য রান্না বান্না চলছিল। এবার একটুখানি বাড়িটা ঘুরে দেখা, এটা গ্রামের বাড়ি, গ্রামের যে শ্বশুর বাড়ি তার পেছনের দিকের অংশটা, আর ওই দিকটা সামনের, এটা গ্রামের বাড়ি, মানে গ্রামের শ্বশুর বাড়ি আমার। তোমরা দেখে নাও গ্রামের শ্বশুর বাড়িটা কেমন। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক দিন কেন ভিডিও দিতে পারিনি তার জন্য। তো তোমরা ভেবে নিও না যে আমি এটা মানে এত একটা কষ্টের মুহূর্ত, মানে একটা কি বলবো, মানে ওই কদিন তো অনেক খারাপ লাগা গেছেই, তো তারপরেও আমি ভিডিও দিচ্ছি, তো এটাকে নিয়ে তোমরা প্লিজ খারাপ কিছু মনে করো না। আর একটা কথা বলে রাখি, আমার জেঠু যিনি মারা গেছেন, জেঠু শ্বশুর, উনি কয়েকদিন ধরে অসুস্থ হয়ে
একটু শয্যাশায়ী ছিলেন, অনেকটাই কষ্ট পাচ্ছিলেন। তো ভগবানের কাছে এটাই চাইবো কি উনি যেখানেই থাকুন না কেন ভালো যেন থাকেন। এবার অনুষ্ঠানের জায়গায় চলে এসেছি। এখানে আমার হাজব্যান্ড, যিনি নেহরু হয়েছেন, উনি আমার হাজব্যান্ড। তো তার কাছে যিনি বসে আছেন উনি আমার দেওর সম্পর্ক হন। তো ওনারা আগুন দিয়েছেন বলে মন্দির দান করছেন, তারই প্রস্তুতি চলছে। এখানে কিছু নিয়মকানুন থাকে, তো সেইগুলোই পালন করছেন ওনারা। এখানকার অনুষ্ঠান আমি একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অনুষ্ঠানটা তোমরা দেখো, আমি যতটা পেরেছেন উনি ততটা দেখানোর চেষ্টা করেছেন। এখানে একটা মাটির মূর্তি বানিয়েছেন ওনারা নিজের হাতে, কত সুন্দর করে ওটা একটু জুম করে দেখানোর চেষ্টা করেছেন। তোমরা কেউ স্কিপ করো না এই জায়গাটা, অন্তত তোমরা একটু ভালো করে দেখো। আমার এখানে কিছু অনুষ্ঠান ছিল যেটা আমি খুব খুব মন দিয়েই শুনেছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। এখানে গীতা পাঠ চলছিল, তো ওটা শুনতে আমার অনেকই ভালো লেগেছিল। তো তোমরা দেখো সদা পশ্চন্তি সৌরয়া দেবী বাজক কুড়া দাদা।
সর্বশক্তি সর্বদা দেবী মা চক্রা দাতা ভগবান বিষ্ণু পরমবদনা সর্বশক্তি সর্বদা দেবী মা চক্রা বিষ্ণু পরমবদনা সর্বশক্তি সর্বদা দেবী মা চক্রা দাতা 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 মৃদু মন্দ সুতানঙ্গধরম ব্রজবাসী মনোহরবে সকরম ভৃঙ্গ লাঞ্ছিত নীল সরোজ বিষম অলকাবলি মন্দিত ভালপতম শ্রুতি মেলিত মকর কুণ্ডলিতম কটি সুন্দর বেষ্টিত মহামায় জগন মাত চন্ডিকা পরমেশ্বরী জয় জয় জয়